ডিসি পার্কের উন্নয়ন কাজ চলছে, তবুও থেমে নেই দর্শনার্থীদের পরিদর্শন। অনেক দর্শনার্থী এসে এখনও ভিড় করছে ডিসি পার্কে। এদিকে সৌন্দর্য বর্ধনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এবার এখানে নতুনভাবে যুক্ত হয়েছে হেলিপ্যাড, অর্থাৎ হেলিকপ্টারে করে এসে এখানে নামতে পারবে। এছাড়া পাখিদের অভয়ারণ্য করার জন্য 10,000 গাছ লাগানো হবে পাখি বান্ধব। কায়াকিংয়ে যুক্ত করা হয়েছে নতুন নতুন ডিজাইনের নৌকা ও সাম্পান। শিশু বান্ধব এবং প্রতিবন্ধী বান্ধব এই পার্কটি দৃষ্টিনন্দন হয়ে উঠবে আরও কয়েক মাস পর। এখানে আসবে মাননীয় প্রধানমন্ত্রী, দেখবেন এই পার্কের সৌন্দর্য। নগরায়ণের যুগে মানুষের নিঃশ্বাস ফেলার একটা জায়গা করে তুলতে চাচ্ছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। এই বিষয়ে প্রস্তুতি সম্পর্কে জানব সীতাকুণ্ডের সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলমের মুখে। তাদের পরবর্তী পরিকল্পনা কি শুনব। জেলা প্রশাসন কর্তৃক এই অবৈধ দখলে থাকা এই জায়গাটি উদ্ধার করার পর থেকে আমরা প্রথমে একটি ফুল উৎসব করে এখানে 9 দিনব্যাপী ফুল উৎসবের পরবর্তীতে আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক এখানে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যে উদ্যোগের ভিতরে আমরা এখানে একটু গ্রিনারি তৈরি করতে চাই, আমরা এই জলাধারগুলো সংরক্ষণ করতে চাই, আমরা পরিবেশের উন্নয়ন করতে চাই, যে কারণে আমরা ইতিমধ্যে প্রায় 10,000 গাছ লাগানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা একটি সমুদ্র পর্যন্ত এই ডিসি পার্ক থেকে সমুদ্র পর্যন্ত যে জঙ্গল আছে সেটির ভিতর দিয়ে আমরা একটি রাস্তা নেবার চেষ্টা করছি। পাশাপাশি আমরা এটি ভরাট বলতে এটি একটু উঁচু করে আমাদের বিভিন্ন ধরনের গাছপালা, বিভিন্ন ধরনের গ্রিনারি আমরা এখানে তৈরি করে শিশুদের জন্য কিডজোন, আমাদের এখানে উইডিং রিসেপশন, আমরা এখানে হেলিপ্যাড রাখার চেষ্টা করছি। সব মিলিয়ে আমরা একটি পরিকল্পনা করছি যাতে করে এই চট্টগ্রামের মানুষের নিঃশ্বাস ফেলার একটা জায়গা তৈরি হয়, পরিবেশের জন্য একটি পরিবেশসম্মত একটি প্রতিবন্ধী বান্ধব একটি পার্ক হিসেবে চট্টগ্রামে এটি প্রতিষ্ঠিত হয়। সকল মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের যাতে একটি বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সেই লক্ষ্যেই জেলা প্রশাসনের কাছে।